কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা যায় কুরবানির হুকুমটা আসলে কি কুরবানি কি সুন্নাত নাকি বান সক্ষম বিধবা মহিলা তার জন্য কুরবানি করা জরুরি সামর্থ্য বা ক্ষমতা বলতে আসলে কি বোঝায় একজন মানুষ যার নিসাব পরিমাণ সম্পদ নেই তাকে কি সামর্থ্যমান বলা যায় আসলে তাকওয়াটা অর্জন করার জন্য কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে আত্মাহারী টিভি ওহির উদ্ভাসিত জীবনের জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলহি ও সাহিহি ওয়ানওয়ালাহ আমাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মাসাইলে কুরবানি নিয়ে আত্মহারী টিভির বিশেষ আয়োজনে আশা করি আপনারা সকলেই কুশলে রয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ঈদ উল আজহার প্রাককালে আজকে আমাদের মূল আলোচনা হবে নিয়ে আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সৌদি আরবের আল কাসিম আল খাবরা ইসলামিক সম্মানিত আরো উপস্থিত রয়েছেন বাহরাইনের আলফুল কান ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী শরীফুল ইসলাম মাদানীলকুম আমরা আমাদের অতিথি দয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আজকে মাসআলা কুরবানি নিয়ে আমাদের আলোচনা প্রথমেই যে প্রশ্নটি আমি হাফেজ আখতার মাদানি আপনার কাছে করতে চাই সেটা হচ্ছে কুরবানির হুকুম নিয়ে কুরবানির হুকুমটা আসলে কি কুরবানি কি সুন্নাত নাকি wajib জাযাকাল্লাহ খাইর আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله কুরবানির হুকুমের বিষয়ে আমাদের ইখতিলাফ হয়েছে কেউ এটাকে ওয়াজিব বলেছেন আবার কেউ বলেছেন সুন্নতে মুয়াক্কাদা আর এই দুটা মতের মধ্যে বিশুদ্ধ মত যেটা আমরা মনে করি সেটা হলো এটা সুন্নতে মো আর বিশুদ্ধ মত এই জন্য যে এ বিষয়ে থেকে বর্ণিত হাদিস নবী রসুল্লাহ রাসুল্ল ইস্যাত করেন ইদা জাখাল ইদা জাহলা আহাদ আহ্জা আল্লাহ নবীসাম বলছেন যে যখন জেলহাজ মাসের চাঁ ছুর হবে আর তোমাদের মধ্য থেকে যারা কুরবানি করার ইচ্ছা রাখবে ফয়লা হুদান নামের শাহহি ও আজফারহি সে তারা যেন চাঁদ ওঠার ওই রাত থেকে নিয়ে চাঁদ ওঠার ওঠা থেকে নিয়ে কুরবানি দেওয়া পর্যন্ত তারা যেন তাদের নখ এবং চুল না কাটে তো এই হাদিসে আল্লাহ বলেছেন ইদা আদা হাদুক যখন তোমরা এরাদা করবে ইচ্ছা করবে অর্থাৎ এটা ইচ্ছার উপর নির্ভরশীল করেছে এবং কোনো কোনো সাহাবি থেকে এরকমও বর্ণনা পাওয়া যায় যে ওনারা এটা যেন মানুষ ওয়াজিব না মনে করে সেজন্য ওনারা কখনো কখনো কুরবানি ছেড়ে দিতেন যেমন বিশেষ করে আবু বকর সিদ্দিক রজা আলাহু এবং অমর ফারুক রাজা আল্লাহতালহ ওনারা কখনো কখনো কুরবানি ছেড়ে দিতেনা আল্লাহ্নাস আল্লাহ ওয়াজিব মানুষরা যেন এটাকে ওয়াজিব মনে করে

এবং ওনারা এটা বলার চেষ্টা করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি সবসময় কুরবানি করতেন ওনার ফেল ওনার আমল এটাই ছিল ইবন ওসাই রাহম আল্লাহ উনিও মানে ওয়াজিবের পক্ষে মত দিয়েছেন যেহেতু ওই পক্ষেও অনেক গুরুত্বপূর্ণ দলিল রয়েছে আমরা বলবো যে আসলে সবগুলি দলিলকে যদি সামনে রাখা যায় তাহলে এটা যে শূন্যতে মহক্কা এটাই বেশি প্রধান পায় কিন্তু তারপরেও বলবো যে এটা সৈন্যতে মহাকাদা হলেও এটা শুধু এবাজত নয় বরং এটা একটি ইসলামী মানে নিদর্শনের মধ্যে একটি অন্যতম নিদর্শন আল্লাহনা যে কুরবানির মধ্যে তোমার জন্য আল্লাহর নিদর্শন রয়েছে অথেব মানে যে ব্যক্তি সমর্থ রাখবে ওই ব্যক্তি যেন কোনোভাবেই

সে যেন আমার মুসাল্লার নিকটবর্তী না হয় একটা কঠিন ধমকি ধমক দেখছি আমরা এখানে তো হাদিসের ভাষ্যে যেটা বলা হয়েছে সামর্থ্য বা ক্ষমতা সামর্থ্য বা ক্ষমতা বলতে আসলে কি বোঝায় একজন মানুষ যার নিসাব পরিমাণ সম্পদ নেই তাকে কি সামর্থ্যবান বলা যায় কিনা আর এর সাথে আরও কিছু প্রশ্ন যুক্ত আছে যেমন একজন সক্ষম বিধবা মহিলা তার জন্য কুরবানি করা জরুরি কিনা জজাকুল্লাহ রহমদুলিল্লাহ ওসলাত ওসলাম আল্লাহ রসুলিল্লাহ বাদ রসুল্লা আলী হাসাল্লাম বলছেন মানকান আল্ উদাহী যার সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি করল না ফলে করাবেন না না সে যেন আমার মুসল্লার নিকটবর্তী না হয় ঈদগাহের নিকটবর্তী না হয় এটা একটা কঠিন ধমক তা আমরা এর আগে জানলাম যে এটা মূলত সুননাতে মোহাকাদা সুননাতে মোহাকাদা এখন এই সামর্থ্য বলতে আমরা কি বুঝি রসল সামর্থ্য সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না সামর্থ্য মানে কতটুকু এখানে অনেকে আবার বলছেন যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন সেটাও বলছেন অনেকে কিন্তু মূলত সামর্থ্যবান দ্বারা নিসাব পরিমাণ সম্পদের মালিক নয় সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো যে সামর্থ্য বলতে ওটাকে বোঝা যায় বোঝা বোঝানো হয় সামর্থ্য বলতে ওটা ওটাকেই বোঝানো হয় যে আমি আমার নিজের সার্বিক খানাপিনা সহ শুরু করে আমার মাসুলিয়াতে যারা আছেন যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর তাদের ভরণ পোষণ বহন করার পরে কোরবানির পশু ক্রয় করার মতো ক্ষমতা থাকা সামর্থ্য থাকা যদি আমি দেখা যায় যে আমার খানা পিনা সবকিছু পরিবারের সবকিছু মেনটেন করতে পারছি সহজেই তারপরে আমার কাছে যে উদ্বৃত্ত টাকাটি থাকছে সেটা দিয়ে আমি কোরবানির পশু ক্রয় করতে পারবো তখনই আমি সামর্থ্যবানদের অন্তর্ভুক্ত হব কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় রাসুল্লাহ সাল্লাম থেকে শুরু করে সাহাবাই রাম যারা কোরবানি করতেন নিয়মিত তারা কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক ছিলেন না অনেকেই কিন্তু কুরবানি করতেন এমনকি নিজেও নিজেও খানায় থাকব না বাড়িতে তিন দিন যাবৎ খানায় নেই তারপরেও কিন্তু কোনো বছরেই তিনি কোরবানি ছাড়তেন জি তাহলে এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি যে আসলে সমর্থন ওঠে যে কোরবানীর পশু ক্রয় করার ক্ষমতা বা সামর্থ্য থাকা এখন প্রশ্ন যে বাড়িতে দেখা যাচ্ছে যে একজন বিধবা নারী আছে বা সেই পরিবারের কর্তা এ ধরনের মনে করতেছে এখন তার উপরেও কি এটা কোরবানি করতে হবে কিনা না শুধুমাত্র পুরুষদের জন্য এই নির্দেশটি যার রাসল্লা সাল্লাম যে নির্দেশটি দিয়েছেন যে যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না সে যেন আর ঈদগাহের নিকটবর্তী না হয় এই নির্দেশটি আসলে শুধু পুরুষের জন্য নয় বরং পুরুষ নারী সবাই অন্তর্ভুক্ত নারী যদি সামর্থ্য থাকে নারীর কোনো নারীর তাহলে অবশ্যই সেও কোরবানি করবে এটা তার জন্য সোননাতে মহাকাথা সোননাথ সেটা সেটা করবে এবং দেখা যাচ্ছে যে কোনো পরিবারে তার সন্তানও আছে বড় বড় সন্তান আছে স্বামী নেই কিন্তু সন্তানরা আছে বড় বড় সন্তান আছে তারা ইনকাম করে তারা সন্তানরা ইনকাম করে তাদের অর্থ দিয়ে কোরবানি কিনবে তো যে কেউ সেখানে কোরবানি করলে কিন্তু সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এটা যে একক যে মায়ের পক্ষ থেকেই দিতে হবে যে মায়ের নামে মায়ের পক্ষ থেকে দিতে হবে বিষয়টি এমন নয় আসলে বরং পরিবারের যাদের যারা অর্থ উপার্জন করছে যে কেউ সেটা যদি কোরবানির পশু ক্রয় করে বা সবাই মিলেও যদি ক্রয় করে আর সেটা যদি কোরবানি করে দেওয়া হয় এবং বলা হয় যে আল্লাহ তাকবিন বাইতি। সেটা সবার পক্ষ থেকেই আচ্ছা আদায় হয়ে যাবে মানে পরিবারের যে কোনো একজন সদস্য কুরবানি করলে কোরবানি করলে সবার থেকে আদায় হয়ে যাবে জি তো আমাদের কাছে এটাই স্পষ্ট হলো যে এটা সবার পরেই নারী পুরুষ সবাই এর অন্তর্ভুক্ত সুতরাং আমরা এইবার শেখ Ахমদানী আপনার কাছে আসি যে একটা মৌলিক উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এখন দেখা যায় যে বর্তমানে আমরা যখন যে অবস্থায় কুরবানি করি তো কুরবানির সময় তাকওয়ার বিষয়টা আসলে খেয়াল থাকে না এইভাবে। তো তাকওয়াটা অর্জিত হচ্ছে কিনা নিজের অন্তরে অনেক সময় বোঝা যায় না। আসলে তাকওয়াটা অর্জন করার জন্য কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে এই ব্যাপারটা একটু স্পষ্ট আসলে বিশেষ করে কুরবানির ক্ষেত্রে খাস করে আল্লাপা বলেছেন যে তোমাদের গোস্ত অথবা তোমাদের রক্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে হলো তোমাদের তাকোয়া তো এখানে তাকোয়া বলতে আসলে মূলত নিয়ত নিয়তে কুরবানি করছে এটাই হলো মূল হলো তাকোয়া নিয়তটা আমাদের খালেজ করতে হবে আর এখানে একটা জিনিস স্পষ্ট করে দিই সেটা হলো যে নিয়ত তো করা মানে নিয়ত পরা যায় না নিয়ত মুখে করা যায় না নিয়ত অটোমেটিকলি মানে চলে আসে একজন যখন কুরবানি কিনবেন অথবা কুরবানি তার পরিকল্পনা করছে কি কুরবানি দেবো হ্যাঁ অটোমেটিক তার অন্তরে একটা ধারণা চলে আসছে ওটাই কিন্তু নিয়ত তা আমি বলবো ওই সময় আমাদের নিয়তটাকে একটু চিন্তার মধ্যে তাকার রুবির আল্লাহ খলসিয়াত আসতে হবে আমি কুরবানি কেন দিচ্ছি এখানে উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে ওটাই বলতে চাচ্ছি সাধারণত নিয়ত পরিকল্পিতভাবে বসে করা যায় না আমি নিয়ত করছি এরকম কিছু না ওটা অটোমেটিকলি মনের একটা ধারণা চলে আসে ওটাই কিন্তু নিয়ত সেই ধারণাটাই আমাদের প্রথমে সংশোধন করতে হবে হ্যাঁ যেমন যে কুরবানি এটা শুধু মানে প্রত্যেক বছরে ঈদ উল আসলে করতে হয় সবাই করছে তাই করবো আর যদি না করি তাহলে মানুষ কি বলবে লোকেরা খেতে না এই জন্য না মনে করতে হবে এটা একটি মানে একটা ইবাদত এবং এই এবাদতটা আল্লাহ সন্তুষ্ট জন্য করছে তাহলে এই ইবাদতটা যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই তাহলে প্রথমে আমাদের নিয়োগটাকে সংশোধন করতে হবে আর নিয়তের মধ্যে সবচাইতে বেশি যেটা সমস্যা সেটা রিয়াকেনি রিয়াকারি আল্লাহ নিজেই নিজেও বলেছেন এমনি আখা আফু মা আখা আফু আর শেরকুল আসাকারি এটাকে ছোট সেরিক বলা হয়েছে আর রিয়া লোক দেখানো তো মানে তাকোয়া অর্জনের ক্ষেত্রে বলব যে কুরবানিটাকে বেশি প্রকাশ না করা আজকাল দেখা যাচ্ছে কুরবানি নিয়ে প্রতিযোগিতা হচ্ছে কে কত বড় কুরবানি কিনতে পারে এবং মনে হচ্ছে যেন কুরবানি কুরবানিটাই মনে হয় তাকোয়ার ভিত্তি হয়ে গেছে মানে সমাজে কে বড় কুরবানি দিবে আবার আমরা এটাও দেখি পুরো বছর সালাদ নেই হ্যাঁ জাকাত নেই কিন্তু বড়ো বড়ো কুরবানি কিনে এবং কুরবানি বড় কিনেই সে ওটা দিয়েই তার তাকোয়া মাপার চেষ্টা করে হ্যাঁ অন্যকে আবার সে হয়তো ছোট ছোটো চোখে দেখে দেখো মুখ কুরবানি ছোট কুরবানি দিয়েছে তার ক্ষমতা থাকার পরেও তো সেক্ষেত্রে বলবো যে এটা একটি সৈন্যত এটা নিয়ে যদি প্রতিযোগিতা করি লোক দেখানোর ক্ষেত্রে তাহলে তাকোয়া থাকবে না আর মূলত যদি কুরবানি ইতিহাসের দিকে আমরা তাকিয়ে দেখি তাহলে এর সাথে তাকে আর খুব গভীর সম্পর্ক রয়েছে আদমের আদম আল দুই ছেলে যে কুরবানি দিয়েছিলেন আল্লাহ কি ওনার এক ভাই বলছেন ইন্দামা এত কাব্বর উল্লাহ মিনাল মুক্তাকে দুই ভাই কুরবানি দিয়েছে এক ভাই কুরবানি কবুল হয়েছে আর এক কুরবানি কবুল হয় নাই যারটা হয় নাই কারণ কি আর যারটা হয়েছে এর কারণ যে কারণটা এই যে হাবিল কুরবানি দিয়েছে তার পশু তার পশু পালন করতে পশুর মধ্যে যেটা অন্যতম ভালো পশু সে সেটা আল্লাহর জন্য আল্লাহর কুরবানির জন্য সে সিলেক্ট করেছে আমি সবচেয়ে ভালোটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। কিন্তু তার বড়ো ভাই হাবিল কাবিল সে কিন্তু কুরবানির পণ্যটা ভালোটা সে এখতিয়ার করে নেই হ্যাঁ যেটা খারাপ অপছন্দনীয় সেটা আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করছে তো তা কয়াটা হলে এই যে মানুষ এটাকে আল্লাহর এবাদত মনে করবে এবং চেষ্টা করবে ভালো থেকে ভালো উপার্জন থেকে দেওয়ার জন্য এবং যে পশুটা করবে সেটাও যেন মানে আল্লাহ সন্তুষ্ট দিচ্ছি ভালো থেকে ভালো হয় চেষ্টা আমি একটু যোগ করতে পারি যে এভাবে যে এখানে তাকুয়া অর্জন করার জন্য আমাদের ইন কোরবানির মেন ইতিহাস যেটা রাহম আসাল্লাম ইসমান রামকে কোরবানি করতে গেলেন সেই দিককে যদি আমরা যাই সেখান থেকে কিছু শিক্ষা নিই তাহলে কিন্তু আমার তাকুয়া বেশি অর্জিত হবে যেমন ইব্রাহিম করতে গেলেন ইসমাইকে আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহর নির্দেশ যে তার ছেলে করছেন তিনি তিনি সেটা করতে গেলেন আর ইসমাই সাল্লাম তিনি বললেন যে হে পিতা আপনি আল্লাহ নির্দেশ পালন করুন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তিনি আল্লাহর হুকুমের কাছে কিন্তু আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করলেন এখানে কিন্তু মেন শিক্ষা তাকুয়ার শিক্ষা সেখানে আল্লাহ তারা দেখতে চেয়েছিলেন আসলে ইব্রাহিম আসসালামের তাকুয়া কতটুকু হ্যাঁ তাকুয়া কতটুকু তাহলে তারা কিন্তু এটা একমাত্র একমাত্র আল্লাহ নির্দেশ হুকুম পালনের জন্য তারা করতে গেছিলেন আর এই কোরবানির বিধানটা কিন্তু আমাদের মাঝেও আছে তা আমাদেরও মনে মনে করতে হবে যে আমরা আল্লাহর হুকুম পালন করছি এটা একটা ইসলামের বিধান আমরা পালন করছি গোস্ত খটা এটা বনাস আমাদের জন্য গোস্ত খটা বোনাস এটা আল্লাহ আমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন কিন্তু মূলত সবসময় কল্পনা করতে হবে যে এটা আল্লাহর নির্দেশ এটা একটা ইসলামের শেয়ার এটা আমরা পালন করছি তাহলে মূল তাপ অর্জিত হবে ধন্যবাদ কেউ দর্শক এখানে আমাদের মানে যেটা আমরা আলোচনায় বুঝলাম সেটা হচ্ছে নিয়তটা শুদ্ধ করাটা কুরবানির ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটা বিষয় দুর্ভাগ্যজনক বিষয় আজকে আমরা কুরবানি করছি আমাদের অধিকাংশের নিয়তটা সহি না হয় আমরা সামাজিক রেওয়াজ হিসাবে করছি অথবা পরিবারকে গোস্ত খাওয়ানোর জন্য করছি বা এদের খুশি করার জন্য করছি আসলে কুরবানির পিছনে মূল উদ্দেশ্য মানে আমার নিজের তাকোয়ার বহিঃপ্রকাশ ঘটানো এবং আল্লাহর উদ্দেশ্যে যখন আমি কুরবানি করছি তখনই আমার কুরবানিটা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে আর যদি সামাজিক রেওয়াজের জন্য বা পরিবারকে নিয়ে খুশি করব এই জন্য যদি কুরবানি করি তাহলে হয়তো খুশিটা হবে কোরবানির গোস্তটা হয়তো বা আমরা খেতে পারবো কিন্তু কুরবানির যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু হাসিল হবে না এজন্য নিয়তের বিষয়টা আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত জজাকমুল্লাহরান শেখ শরিফুল ইসলাম আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা যায় পশুর বয়সটা কেমন হয় বা হাদিসে যেটা আসছে যে ত্রুটিযুক্ত প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না ত্রুটিযুক্ত প্রাণী বলতে আসলে কী বোঝায় এই বিষয়গুলো নিয়ে যদি একটু স্পষ্ট করে বলেন জাক্লা খাই খুব সুন্দর প্রশ্ন প্রথমবার আমার জানবো যে কোন কোন প্রাণী দিয়ে কোরবানি করা যায় এক্ষেত্রে আল্লাহ তাল্লা পবিত্র কোরআন মাজিদের সৌরা হাজার চৌত্রিশ নম্বর এতে বলছেন যে ওয়ালিকুলিং জা আল সেকান লিয়াজ আলামা রাজা কাহমাতুল আনহাম যে আমরা কোরবানির বিধান রেখেছিলাম যাতে করে এই কুরবানি করার মাধ্যমে যে বাহিমাতুল আনহাম এটা জবাহ করা এ সময় যেন আমার নাম উচ্চারণ করে এবং এটাই এর মধ্যে যে তাদের জন্য রুজি নির্ধারণ করা হয়েছে এটা যেন তারা স্মরণ করে এটা মূল উদ্দেশ্য তাহলে এখানে বোঝা যাচ্ছে বাহিমাতুল আনাহাম এখন বাহিমাতুল আনহাম কি কাকে বাহিমাতুল আনাম বলে বাহিমাতুল আনাম কোন কোন পশু এটা আমাদের দেখার বিষয় এক্ষেত্রে যদি আমরা সুরা আনহামের একশো তেতাল্লিশ এবং একশো চুয়াল্লিশ নম্বর আয়াত দেখি তাহলে বোঝা যায় যে আট প্রকার বলা হয়েছে যেটা আজওয়াজ বলা হয়েছে আট প্রকার মানে চার প্রকারের নর মাদি এটা মূল মোট আট প্রকার তো চার প্রকার তার মধ্যে প্রথমে বলা হচ্ছে যে উট হ্যাঁ অমিনাল মিনবাল মাজেস নেই দান মানে ভেড়া জাতীয় পশু সেটা নর এবং মাদি এবং ছাগলের নর মাদি তারপর তারপরে রায় বা বলছে অমিনাল এব উটের নর এবং মাদি অমিনাল বাকারেস নাইন এবং গরুর নর এবং মাদি তাহলে এটাই মূলত কিন্তু বাহিমাতুল তাহলে চার প্রকার মোট আট প্রকার চারটা নর্মাদি সহকারে আমরা আট প্রকার পেলাম তো এটা বাহিমাতুল আনা এখন এর মধ্যেই থাকতে হবে আমাদের তাহলে আমরা পেলাম উট গরু ছাগল ভেড়া এবং দোম্বা ছাগলেরই অন্তর্ভুক্ত এক্ষেত্রে আবার এটা আমরা বলতে পারি গরু গরু যদি দেখেন আপনি বিভিন্ন আপনার সৌদি আরবে যান হজের সময় দেখবেন যে বহু কোয়ালিটির গরু আবার ছাগলও যদি দেখেন যে বহু কোয়ালিটির ছাগল তাহলে বুঝতে হবে যে গরু জাতীয় যেগুলো সেটা গরুর অন্তর্ভুক্ত হবে ছাগল জাতীয় যেগুলো ছাগলের অন্তর্ভুক্ত হবে ভেড়া বা দুম্বা জাতীয় যেগুলো সে তার অন্তর্ভুক্ত হবে এগুলো মেলে কিন্তু বাহিমাতুল আনা আচ্ছা এখানে গরু জাতীয় যেটা বললেন গরুর মধ্যে কি মহিষও পড়লেন যে মহিষ এখানে বলবো যে যে আহলুল মাহাজেম যারা যারা লোগাত যারা ইয়ে করেছেন বিদ তারা কিন্তু ওই মহিষকেও অন্তর্ভুক্ত করেছেন গরুর অন্তর্ভুক্ত করেছেন তবে আহলুল আরব যারা তাদের কাছে একটা জিনিস আসেনি কিন্তু গরুর অন্তর্ভুক্ত তারপরেও যেহেতু আহলুল আরবদের মধ্যে এটা অপরিচিত ছিল বা আনাম অন্তর্ভুক্ত কিনা সেহেতু আমরা তা থেকে বিরত থেকে যদি এর মধ্যেই থাকি গরুর মধ্যে থাকি গরু ছাগল এবং উঁট এবং ভেড়া দম্বা এর মধ্যে থাকে তাহলে সেটা আমাদের জন্য নিরাপদ বা সন্দেহমুক্ত থাকতে পারলাম আবার অনেকে প্রশ্ন করছেন আপনার হরিণ অনেকে হরিণ কিন্তু আমার জানা নেই বাহিমাতুল আনামের অন্তর্ভুক্ত নয় আসলে হরিণ এবং সেটা আসলে জঙ্গলে বসবাসকারী এটা মানুষ স্বাভাবিক ভাবে মানে পশুপালনের মতো পালন করে না সেহেতু এটা থেকে দূরে থাকা ভালো যে সাগর না করা উচিত সালফ সালেহিনরা ওনারা ওকে হয়ে এই এরকম কোনো প্রমাণ পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় না যারা সাগরের অন্তভক্ত করে কুরবানি দিয়েছেন আর যদি এটা আটা দক করে সেটা হলে যেমন কোন কোনো দেশে গাবহে কুরবানি করার নিষেধ গরু কুরবানি করা নিষেধ মহিষকে মানে গরুর জায়গায় রেখে কুরবানি করছে ইন্ডিয়াতে হচ্ছে যা করতে বর্তমান যেখানে গরু পাওয়া যাচ্ছে বলা যাবে এটা অবশ্যই উত্তম জিজ্ঞাসা দেখেছে যে অসংখ্য জায়গায় মহিষ কুরবানি হয়

তার মধ্যে প্রথম প্রকার বলছেন না আওরা বলতে যে পশুর ট্যাড়া মানে ট্যাড়া চোখা যে মানে একদিকে তাকায় দিকে দেখে এরকম পশু দ্বারা কুরবানি করা যায় নয় তো যেহেতু ট্যাড়া পশু দ্বারা কোরবানি করা যায় না তাহলে কানা আরো আওলা মানে কানা দিয়ে তো যাবেই না যদি স্পষ্ট কানা হয় তাহলে আমরা দেখে কিনবো যে পশুটাকে সোজা দেখছে না ট্যাড়া সেটা আমরা দেখব এবং কানা কিনা সেটা আমরা দেখব দেখে ক্রয় করব যদি বাড়িতে আসার পরে এ ধরনের কোনো রোগ ধরা পড়ে যে আসলে দেখছে বা কানা বা কোনো আঘাত লেগে সে দেখতে পাচ্ছে না সেভাবে তাহলে ওই পশু তারা কোরবানি যায় কারণ সে ভালোই ক্রয় করেছিল বাড়িতে এসে পরে সেই দোষে বা সেই ত্রুটি ধরা পড়েছে দুই নম্বরে রাসুল সাহ্লাম বলছেন যে স্পষ্ট রোগী যে পশুর মধ্যে স্পষ্ট রোগ একটা রোগ দেখা যাচ্ছে এ ধরনের পশু তারা কোরবানি করা যায়জ নেই বরং সুস্থ পশু দ্বারা কুরবানি করতে হবে আমরা যখন বাজারে ক্রয় করবো অবশ্যই সুস্থ পশু ক্রয় করবো ক্রয় করার পরে যদি এসে অসুস্থ হয় তাহলে ও পশু দ্বারা কুরবানি যায় কোনো সমস্যা নেই কারণ সুস্থ পশু ক্রয় করেছিলাম তিন নম্বরে রসুল্লা সাল্লাম বলছেন ওয়ালুন মানে ল্যাংড়া বা খোড়া আচ্ছা যে পশু এই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই কারণ আমরা যখন কিনবো অবশ্যই দেখে কিনবো যে পশুটা ল্যাংড়া খোড়া কিনা বা সুস্থ কিনা এটা দেখবো অবশ্যই তারপরে যদি বাড়ি থেকে আসার পরে কোনো পা ভেঙে যায় ঠ্যাং ভেঙে যায় বা খোড়া হয়ে যায় তাহলেও পশুদার তার কোরবানি যায় যাতে কোনো সমস্যা নাই চার নম্বরে রাসুল্লাহ সাল্লাম বলছেন যে ওয়াল কাসির আল্লাতি বা লাতানকা যে ওই জীর্ণ শীর্ণ পশু যেটা মানে মজা নাই লাহামুখ মানে মজ্জাবিহীন হাড্ডি সার একেবারেই জীর্ণ শীর্ণ দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে জীর্ণ শীর্ণ রুচিহীন কিছু পশু আছে দেখে রুচি হয় না এ ধরনের পশু দ্বারা প্রবাণ করতে রাসুল্লাহ সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তো এই চারটা পশু দ্বারাই চার প্রকার পশু দ্বারা প্রমাণে করতে রাসুসাল নিষেধ করেছেন এটা নিষেধের অন্তর্ভুক্ত এছাড়াও আমরা অবশ্যই দেখবো যখন বাজারে ক্রয় করব পশুটা শিং ভাঙ্গা অনেকটা কান কাটা অনেকটা লেজ কাটা এগুলো দ্বারা জায়েজ কিন্তু মাকরু অপছন্দনীয় অবশ্য বাজারে যখন ক্রয় করব অবশ্যই এই খুঁত আমরা দেখব দেখে কিনবো কিন্তু বাড়িতে আমার একটা পশু আছে যার একটা শিং ভেঙে গেছে বা কান সামান্য কাটা তাহলে এগুলো জায়েজ যেহেতু বাড়িতে আছে আমার নতুন করে কিনতে যাব কিন্তু অপছন্দনীয় কিন্তু অপছন্দনীয় এগুলো খুঁতগুলো অপছন্দনীয় কোরবানির জন্য তো আমরা অবশ্যই যখন বাজারে ক্রয় করবো এগুলো দেখবো আরো একটা বিষয় চলে আসে যে অনেকেই যেমন খাসি জি জি খাসি যেটার অন্ডকোষ কেটে ফেলা হয় এবং এটাকে অনেকেই বলছেন যে যেহেতু তার অঙ্গ একটা অঙ্গই কেটে ফেলা হলো সে একটা বড় খুঁত কিন্তু আসলে খুঁত নয় এটা বরং একটা পাঠাকে খাসি করার মাধ্যমে তার গোস্তকে আরো রুচিশীল করা হয় আচ্ছা এজন্য এটা যেমন ইব্রাহাজার আসকালিন হল্লা তিনি ফাতুল মারির মধ্যে আলোচনা করেছেন যে এটা খুঁত নয় আচ্ছা হুম আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন থেকে গেল সেটা হচ্ছে পশুর বয়সটা কত হওয়া লাগবে জি এক্ষেত্রে রসুলুল্লাহ সাল আলী আসালাম যেটা বলছেন যেবাহু ইসিন্ন আলাইকুমাহু জাজায়েতমিন রাসুল্লাহ আসাম বলছেন তোমার মুসিন্না পশু ছাড়া কুরবানি করুন যদি তোমাদের উপর কঠিন না হয় তাহলে কঠিন না হলে মানে পাই পাচ্ছি না মুসিন্না পশু তখন অন্য জাজা আতম আব্দ কথা বলা হয়েছে এখন মুসিন্না পশু কাউকে বলে মোসিন্না এর আলামত হলো মানে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা এটা হলো মসিন্না পশুর আলামত অর্থাৎ আমরা যখন বাজারে ক্রয় করব পশু অবশ্যই দাঁত দেখে ক্রয় করবো যে দুধের দাঁত ভেঙ্গে নতুন দাঁত উঠেছে কিনা কিন্তু দেখা যাচ্ছে মসিন্দা পশুর একটা বয়সও আছে বয়স নিয়ে যদি বলি আমার বাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে পশু আছে তো পশু আছে দাঁত ওঠার যে বয়স একটা সেটা হয়ে গেছে কিন্তু দাঁত উঠেনি এমনও হতে পারে এক্ষেত্রে বয়স আলোচনা করা দরকার তো মুসিন্না পশুর ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে বলবো যে সেটা এক বছর পূর্ণ বয়সী ছাগল ভেড়া দম সাধারণত এক বছর পূর্ণ এক বছর পূর্ণ হলে দাঁত দু উঠে তাহলে এক বছর পূর্ণ হয়ে গেল দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এমন এমন ছাগল মোসেন না গরুর ক্ষেত্রে দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পদার্পণ করেছে এমন গরু মোসেন না উঁটের ক্ষেত্রে বলবো পাঁচ বছর পূর্ণ হয়ে ছয় বছরে পদার্পণ করেছে এটা মোসেন না অর্থাৎ বয়স যদি আমরা দেখি তাহলে এই বয়সের পশু মানে কোরবানি করবো কিন্তু বাজারে যখন কিনবো তখন দাঁত দেখে কিনবো কারণ বাজারের পশু তো আমি বয়স জানি না যেটা ছাগলের এক বছর হয়েছে কিনা এক দুই বছর হলো কিনা অতএব দাঁত দেখে কিনবো কিন্তু বাড়ির পশু আমি জানি বয়স হয়ে গেছে দাঁত ওঠেনি তাও কোরবানি জায়েজ হবে যে অনেক সময় দেখা যায় অনেক পশু সেটা তো বয়স হয়নি দাঁতও ওঠেনি কিন্তু সে এত বড় সড়ো হয়ে গেছে যে যেটা মোটামুটি একটা পূর্ণ বয়স্ক মনে হয় তো সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া যায় এক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য মত হিসেবে যেটা আমি মনে করি যে সর্বাধিক চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবে যে সে তার মুসিন্নার বয়সের পশু কুরবানি করবে সেটা ঠিক আছে ধরা যাচ্ছে মানে দেখা যাচ্ছে যে ভাষায় অনেক সময় থেকে যায় কুরবানির জন্য রাখা হয়েছে সেটা এখন এক বছর পূর্ণ হয়নি কিন্তু তার মানে তার সাইজটা যেরকম হয়ে গেছে এক বছর হচ্ছে বেশি বড় ছাগলের মতই তার এই ক্ষেত্রে যেহেতু ভাষায় পশু অতএব সে হিষ্ট পুষ্ট হয়ে যায় সে ধরনের তাহলে পরিবার করতে পারবে আচ্ছা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহরা বলেছে যদি মুসিনরা না পাওয়া যায় সেই ক্ষেত্রে দিতে পারে এরকম কোনো মোটা হিষ্ট পুষ্ট দেখা যায় কারণ হাদিসেতু ইল্লাহ ইয়াস আলাইকুম আনতাদু দেখুন ছয় মাসের ভেড়াও যদি পাওয়া যায় সেটাকেও ওয়েদ বলা হয়েছে যদি না পাওয়া যায় এখানে আরেকটা প্রশ্ন যেটা আসে যে অনেকেই মনে করেন যে পশু যত বড় হবে তত বেশি পাওয়া যাবে কি এক্ষেত্রে মধ্যে দুইটা মত পাওয়া যায় একদল বলছেন একরাম যে যত বড় বড় পশু হবে যে মানে সবচেয়ে উঁট উত্তম তারপরে গরু তারপরে ছাগল এটা নিয়ে আসতেছেন তারা দলিল হিসেবে গ্রহণ করছেন যেটা যে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলছেন জমার দিনে যদি কেউ প্রথম ঘন্টায় আসে তাহলে একটা উঁট কি সম যদি দ্বিতীয় ঘন্টা আসে তাহলে সে একটা গরু কুরবানি সমান নাকি করলো তারপর তৃতীয় ঘন্টা এভাবে আস্তে আস্তে ছোট দিকে আসতে এই হাদিসের ভিত্তিতে বলছেন যে যেহেতু উঁট কুরবানি করার নাকি তাহলে অবশ্যই এর মর্যাদা বেশি যেহেতু তার দাম বেশি তার গোস্ত বেশি সবকিছুই অতএব সর্বপ্রথম উঁট তারপরে গরু তারপর ছাগল আর আরেকবার আলম একরাম বলছেন যে না রাসুল্লাহ সাল সাল্লামের ব্যক্তিগত আমল ছিল সব ছাগল জি এবং তিনি মানে গরু

এখানে কুরবানি যেটা তাকওয়ার বিষয়টা আমাদের দেশে এই এই কারণে যে বড় পশু দিলে স্বভাব বেশি অনেকে উঠ দেওয়ার চেষ্টা করে কিন্তু উঠ দিতে যে দেখা যাচ্ছে যে আমি একটা নতুন পশু দিলাম বা এলা সবচেয়ে বড় পশু দিচ্ছি ওটা রিয়া কারি চলে আসে সময় রিয়াটাই রিয়াটাই বিশ্বাস সবাইকে দেখিয়ে কুরবানি ঘুরানো হয় সবাই দেখতে আসে কুরবানি কীভাবে করছে তো এইগুলি থেকে বাঁচার জন্য অবশ্যই উত্তম যেটা সেটা এবং একটা হাদিসও আছে এই মর্মে যে বলা হচ্ছে যে আগে একটা দুটা খাসি দেওয়া হতো এখন মানুষ অতিরিক্ত দিয়ে গর্ব গর্ব করে এ ধরনের একটা রেবায়তো পাওয়া যায় তা আমাদেরও বর্তমান কিন্তু জামান এটাই হচ্ছে গরু দিচ্ছি মনে করছে একটু গর্ব করে বলে যায় গরু কিনেছি মাশাআল্লাহ আল্লাহ কেউ উঠ দিলে তো মাশাআল্লাহ তার তো সুনাম ছড়ে গেল এলাকায় তাহলে এটা একটা রিয়ার সৃষ্টি হয় এবং এতে কোরবানি বাতিল হয়ে যাবে এজন্য কোরবানি যেহেতু এক পরিবারের পক্ষ থেকে একটাই যথেষ্ট এমন নয় যে আমার যত টাকা পয়সা আছে তত বড় বড় কোরবানি দিতে হবে বিষয়টি কিন্তু কোরবানির ক্ষেত্রে এমন না যেহেতু যতই কোটি টাকার মালিক হন আপনি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করাই যথেষ্ট অতএব এদিকে না যাওয়াই ভালো আমরা আমাদের নিয়াদকে খালেজ করে কোরবানি দিই আপনার কাছে এবার প্রশ্ন যে কুরবানি করার নিয়ম কি অর্থাৎ কুরবানি কয়দিন করা যায় কুরবানি আমরা যেটা জানি যে নয় তারিখে অর্থাৎ না তারিখে না দশ তারিখে মিনার দিন কুরবানিটা করতে হয় তো এর পরে আরও দুই তিন দিন সব অবকাশ আছে তো এটা ঠিক কতক্ষণ পর্যন্ত করা যায় আর সেই সাথে আরও প্রশ্ন যে প্রতিটি পরিবার থেকে কুরবানি দিতে হবে নাকি প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে হবে প্রথমত যে কুরবানি দেওয়ার যে সময় সেটা ঈদের দিন দশ তারিখ ঈদের পর থেকে নি ঈদের সালাত আদায় করার পর থেকে নি পরবর্তীতে এগারো বারো তেরো তেরো তারিখ এটা কতক্ষণ তেরো তারিখ সূর্য ডোবা পর্যন্ত যতক্ষণ তারিখে যেটা আমরা দেখি যে তকবির ক্ষেত্রে বলা হয়েছে আসর পর্যন্ত হলো তকবির তবে মত তাকবীরে মুকাইয়্যদ মুকাইয়্যদ মানে হলো প্রত্যেক সালাতের পর উচ্চস্বরে তাকবীর বলা আর তাকবীরে মতলাক যেটা সেটা তো চাদরার পর থেকে নেই একবার সূর্য ডোবা পর্যন্ত তাহলে কুরবানিটাও 10 তারিখ ঈদের সালাতের পর থেকে নিয়ে 13 তারিখের সূর্য ডোবা পর্যন্ত যে যেকোনো সময় দিনের বেলাও করতে পারে রাতেও করতে পারে দিনে সময় থাকে তার রাতে করার প্রয়োজন নেই এর সাথে যে সংশয় প্রশ্ন যে প্রত্যেক পরিবার থেকে কুরবানি দেওয়া লাগবে নাকি প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে আলাদা আলাদা হবে আসলে যিনি পরিবারের গার্জেন দায়িত্বশীল কুরবানিটা তার উপরে আর তিনি যখন কুরবানি দিবেন তখন অটোমেটিক সবার পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে তো সেখানে আলাদাভাবে প্রত্যেকের নাম দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে যেটা দেখা যায় হ্যাঁ যে কুরবানি জবাই করার সময় যে এটা ছেলের পক্ষ থেকে এটা স্ত্রীর পক্ষ থেকে নাম বলে বলে কুরবানি দেওয়া হয় আসলে কুরবানি তো ওইভাবে হয় না আর একজন ব্যক্তি এবাজত করে ওটা ওই সবটা অন্য কাকে দেওয়া যায় না কিন্তু যখনই কোনো পরিবারের মূল গার্জেন উনি যখন কুরবানি দেবেন তখন তার পরিবারের সওয়াবের মধ্যে তার হয়ে যাবে কুরবানি এটা দিবেন গার্জেন তার পক্ষ থেকে তার নামে দিয়ে দিবেন কুরবানি এক শরিকের বিষয়টা একটা হলো সওয়াবের মধ্যে শরিক হওয়া আর আর একটা হলো মিল্কিয়াতের মধ্যে শরীর হওয়া সবাবের মধ্যে যেটা শরীর হওয়া সেটা অটোমেটিক পরিবারের সমস্ত সদস্যগণ কুরবানির সবের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহাম তিনি নিজের পক্ষে কুরবানি জিতেন এবং তিনি বলতেন তুমি এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি এটাকে কবুল করে নাও এটা আলাদাভাবে তাদের যদি পরিবারের সদস্য একশো জন থাকে একশো জন থাকে এবং বর্ণনা আছে যে একটি ছাগল একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট পরিবারের সংখ্যা যতই বেশি হোক না কেন পরিবার বলতে এখানে কি বোঝানো হচ্ছে পরিবার বলতে যে একসাথেই হিসাব কিতাব একসঙ্গে খায় একসঙ্গে থাকে হ্যাঁ একই সাথে তারা হিসাব কিতাব পড়ে যারা আমাদের বাংলা ভাষায় বলে একান্নবর্তী পরিবার বা যৌথ পরিবার যৌথ পরিবার যে যৌথ পরিবার এটা একটা পরিবার এই পরিবার পক্ষ একটি কুরবানি দিলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় বাকি যেটা সেটা হলে যে মিল্কিয়ত মিল্কিয়াত মানে হলো যে একজন এক ভাই কুরবানি দিচ্ছে কিন্তু ওই কুরবানিতে অন্যান্য সকল ভাই টাকা দিয়ে শরিক হচ্ছে শরিক হয়ে একজন কুরবানি দিচ্ছে এই ক্ষেত্রে বলবো যে যদি একই পরিবারের সদস্য সবাই হয় বাজার ঘাট যেমন ওরা একসাথেই মিলে করে হ্যাঁ যে সব সবাই টাকা দিয়ে একত্রিতভাবে কোনো আম্মাকে দেয় অথবা কোন বড় ভাইকে দেয় সেখান থেকে খরচ হয় কুরবানিটাও যদি এরকম হয় সমস্যা নেই হ্যাঁ যৌথ ফ্যামিলি যেটা একটু আগে বললাম কিন্তু অন্যান্য সবকিছু আলাদা কিন্তু কুরবানির ক্ষেত্রে বলছে আমরা একসঙ্গে দিই হ্যাঁ একটা ছাগল এদের কেনার জন্য সবাই যদি শরীর হয়ে টাকা দিয়ে তাহলে এটা হবে না একজন ব্যক্তির পক্ষতে একটা ছাগল একাই দিবে যদি পরিবারের একই সাথে আছে কিন্তু খাবার তাদের ভিন্ন তাদের উপার্জন ভিন্ন এবং তারা মানে ভিন্ন ভিন্ন ভাবে খায় একই সাথে রান্না হচ্ছে না তাদের সেই ক্ষেত্রে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কুরবানি দিবে যদি একত্রিত ভাবে খাওয়া দাওয়া হয় তো সেই ক্ষেত্রে একটা ছাগল দিলে সবার পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে কিন্তু ওই ছাগলের মধ্যে টাকার শরিক হতে পারবে হতে পারবে টাকার যখনই আলাদা পরিবার তখন অবশ্যই প্রত্যেককে কুরবানি দিতে হবে এবং একটা ছাগলে তারা অংশগ্রহণ করতে পারবে না সে একটা আমাদের আপনার কাছে আসি যে অনেক সময় আমরা যারা শহরে থাকি বিশেষ করে দেখা যায় যে শহরে কুরবানি না করে আমরা গ্রামে টাকাটা পাঠিয়ে দিচ্ছি গ্রামে আমাদের ফ্যামিলি বা যারা আছেন তারা সেখানে কুরবানি করে নিচ্ছেন অথবা এমন হয় যে অনেক সময় আমরা দান করার জন্য পুরো একটা গরুর টাকা কোনো এলাকায় দিয়ে দিই এবং বলি যে তোমরা কুরবানি করে নাও তো কুরবানি করার ক্ষেত্রে নিজে কি স্বয়ং উপস্থিত থাকাটা জরুরি কিনা আর যদি এভাবে কেউ পুরো কুরবানির টাকা পাঠিয়ে দেয় তো সেটা তার জন্য কুরবানি হিসাবে আদায় হয়ে যাবে এই বিষয়ে বলবো যে আসলে কুরবানি দেওয়া এটা জরুরি জি জি কুরবানি সে নিজের পক্ষ থেকে আদায় করবে কিন্তু সে কোথায় আদায় করবে তার নিজের কাছে আদায় করতে হবে কিনা বা নিজের জবাই করতে হবে কিনা এরকম কোন শর্ত যেটা বলছেন যে নিজে উপস্থিত থাকা নিজের হাতে কোরবানি দেওয়া উত্তম যদি সে নিজে কোরবানি দিতে পারে এবং তার কাছে কোরবানি দেয় সে যদি শহরে থাকে গ্রামে কুরবানি পাঠায় দেয় তার পক্ষে তো কুরবানি আদায় হয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই বরং আমি বলবো যে তার পরিবার যদি গ্রামে থাকে গ্রামে যদি তার বৃদ্ধ মা বাপ থাকে হ্যাঁ প্রতিবেশী থাকে তাহলে শহরে বড় কুরবানি না দিয়ে গ্রামে দেওয়ায় তারা যেন উত্তম বিষয় যেন সে কুরবানিতে আত্মীয় স্বজন শরিক হতে পারে এলাকার গরিবরা তারা যেন শরিক হতে পারে এতে কোনো সন্দেহ নেই আর বিষয় সেটা হলে যে সে নিজে কুরবানি দিল অথবা দিল না যদি দেয় তো কোনো সমস্যা নেই অথবা নিজের কুরবানি নিজের বাড়িতে না দিয়ে কোনো গরিব এলাকায় সে ওটা পুরোটা কুরবানি পাঠিয়ে দিয়েছে আমি বলবো এটা তার পক্ষ থেকে কুরবানি শুধু আদায় হবে না বরং এটা আরো বেশি উত্তম হবে বেশি উত্তম এই জন্য এবং এটা সাদাও বিশেষ করে আমরা তো আইয়া মোহাজাল মধ্যে আছি মানে দশ দিনের যে বিশেষ ফজিরত হ্যাঁ তার মধ্যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ এবাদত আবার সেই কুরবানিটা সাদকা হিসেবে দেওয়া হয় বিশেষ করে এখন আমরা এই করোনা ভাইরাসের সময় এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি বন্যায় মানুষরা অসহায় অবস্থায় অনেক জায়গায় কুরবানি দিতে পারবে না তো সেই ক্ষেত্রে কোনো যদি দানবান ব্যক্তি দানবীর ব্যক্তি বা যাদেরকে আলাপাকে সামর্থ্য দিয়েছে বা ক্ষমতা আছে ওনারা ওনাদেরকে বলবো যে নিজের এলাকাতে এত বড় বড় গরু দিয়ে হ্যাঁ না দিয়ে হয়তো ছোট একটা কুরবানি দেন আর বাকি টাকাটা এই গরিবদের দিকে পাঠিয়ে দেন হ্যাঁ অথবা কেউ যদি মনে করে যে না আমি কুরবানি ওই আমাদের করা উচিত কুরবানিও পাঠা দিতে পারে অথবা কুরবানির অংশও পাঠা দিতে পারে এবং এমন হতে পারে বাড়িতে হয়তো প্রত্যেক বছর গরু কুরবানি দিতাম এবছর গরু না দিয়ে একটা ছাগল দিই আর বাকি আরো দু একটা ছাগলের টাকা হয়তো সেই এলাকায় পাঠিয়ে দিই তার পক্ষ থেকে সেখানে কুরবানি আদায় হয়ে যায় তো এখানে আর একটা প্রশ্ন যোগ করা যেতে পারে যে কেউ যদি এটা বলে যে আমরা যেহেতু এখন অবস্থা ভালো না মানুষেরা অনেক সময় খেতে পারছে না হ্যাঁ বন্যায় দুর্গত এলাকায় তা আমরা কুরবানি না দিই কুরবানির টাকাটা মানে সেটা দামে যাবে বাড়া হবে সেটা কি হবে তো ক্ষেত্রে বলবো যে না পাক যেহেতু আমাদেরকে একটা এবারের মৌসুম দিয়েছে এবং এটাকে কোরআনের ভাষায় শাহ ইল্লাহ হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন বলা হয়েছে যেটা অবশ্যই আছে ইসলামের একটা বিশাল বড় নিদর্শন মানুষ কুরবানি কিনবে হ্যাঁ কুরবানি কিনে সেটা জবাই করবে হ্যাঁ গোস্ত বিলি করবে এটার মধ্যে ইসলামের অনেক

মৃত ব্যক্তির পক্ষ থেকে অনেকে কুরবানি দেন এটা আমরা দেখি এটা কতদূর জায়েজ হবে সেই সাথে আর একটা প্রশ্ন যেহেতু কুরবানি যদি হয় সেক্ষেত্রে অনেকে কুরবানির সাথে সাথে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আলাদা ভাবে কুরবানি দর কোন দলিল পাওয়া যায় না রসমুল্লা সাল্লা সাল্লাম করাম এবং তাবেজাম কারো জামানি কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে আলাদা কোন কোরবানি দর ইতিহাস দলিল পাওয়া না সে তো আমরা এমন করব না

সেটাই বলছি সবকিছু দান করে দিবে এটা নিজে খেতে পারবে না কারণ এটা সাদাকার বস্তু আর দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন যে কুরবানির সাথে আকিকা কুরবানির একটা ভাগ দিচ্ছি আকিকার জন্য আরেকটা ভাগ দিচ্ছি রাসুল্লাহ সাল আলী বলছেন যে ছেলে হলে দুইটি ছাগল আর মেয়ে হলে একটি ছাগল আকিকা করতে তাহলে আকিকার ক্ষেত্রে কিন্তু শরিকানার কোনো বিষয় আসছে না আকিকা এবং কুরবানি দুইটা কিন্তু দুই বিধান অতএব কোরবানির সাথে আকিকার যে মানে অংশীদার এটা ইসলামের বিধানের অন্তর্ভুক্ত নয় বরং এটা নতুন সংযোজিত একটা বিষয় এটা করা যাবে না বরং আকিকা আলাদা হবে কোরবানি দিতে হবে আলাদা আকিকার পশু হবে আলাদা যদি কারো সামর্থ্য না থাকে দুইটি ছাগল দেওয়ার ছেলে একটি ছাগল দেবে কিন্তু আকিকার পশু আলাদা হবে অংশীদার চলবে না ওটা স্বতন্ত্র বিষয় হ্যাঁ এমন যদি হয় স্বতন্ত্র কোরবানি পশু স্বতন্ত্র এমন যদি হয় যে দেখা যাচ্ছে যে কোরবানির দিনই আকিকার দিন হয়ে গেল সপ্তম দিন এখন কি আগে কোরবানি করবে কোরবানির জন্য করবে না আকিকা করবে কোনটাকে প্রাধান্য প্রাধান্য দেবে এক্ষেত্রে বলবো যে আকিকাটাই প্রাধান্য দেবে যেহেতু এটা জীবনে একবার জি জীবনে একবার এবং তার এটা তার জিম্মায় আছে অতএব সে আকিকার নিয়তা আকিকা করবে আর যদি কোরবানি করার আলাদা সামর্থ্য থাকে তাহলে কোরবানিও করবে আকিকাও করবে দুইটা দুই পশু দিয়ে আর যদি সামর্থ্য না থাকে একটারই সামর্থ্য আছে আকিকা করার সামর্থ্য আছে কোরবানি করার নাই তাহলে সে আঁকিকায় কে প্রাধান্য দেবে কোরবানিকে নাই

তখন সেটা দিতে হবে যেমন ভাই বললেন যে দুটা যদি একদিনেই পড়ে যায় সেটা আলাদা বিষয় তা আমরা যে বসে আছি যে না ওই কুরবানির সময় একটা গরু কিনে হ্যাঁ সেখানে এক ভাগ দিব কুরবানি আর বাকি পাঁচ ভাগ ছেলেমেয়ে একসাথে আঁকিকা দিয়ে তো আসলে আকিকা তো ভাগে হয় না

যে একই পরিবারে যদি থাকে হয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে কোন পরিবারে হয়তো পিতা নাই কিন্তু একই সাথে তাদের খাওয়া দাওয়া হচ্ছে তার মা হয়তো বেঁচে আছে তো সেক্ষেত্রে মানে কুরবানির এই দায়িত্বটা যদি বড় ভাই নিয়ে আদায় করে দেন তাহলে কি পুরো ফ্যামিলির পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে জি যেটা বলা হল যৌথ ফ্যামিলি নাকি আলাদা আলাদা ফ্যামিলি যদি যৌথ ফ্যামিলি হয় তাহলে ওটা আসলে নিয়ে ওইভাবে মানে কুরবানি কিনে এটা আমার পক্ষ থেকে বা এটা অমুক ভাইয়ের পক্ষ থেকে এটা তাকলিফ করা কোনো প্রয়োজন নেই নেই যে ব্যক্তি কষ্ট করে টাকা উপার্জন করেছে যে কুরবানি দেওয়ার নিয়তে টাকাটা একত্রিত করে কুরবানি কিনল সেই এটা কুরবানির হকদার এবং তার পক্ষ থেকে কুরবানি হবে কিন্তু আসলে তো কুরবানি হলে এই কুরবানি তো অটোমেটিকলি সবাই শরীর হচ্ছে স্বভাবে হ্যাঁ তার মার নাম আলাদাভাবে দেওয়ার প্রয়োজন তার পরিবারের পক্ষ থেকে নাম আলাদাভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা হয়ে যাচ্ছে হ্যাঁ এই জন্য আর হ্যাঁ এখানে একটা জিনিস বলবো সেটা হলেই কেউ যদি মনে করে যে আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে আমি আমার পক্ষ থেকে দিব হ্যাঁ হ্যাঁ এখানে একটা প্রশ্ন সাথে যে আমি নিজের পক্ষতে না দিয়ে অর্থাৎ নিজের নামে না দিয়ে হ্যাঁ আর মার পক্ষ থেকে দিব তাহলে হ্যাঁ ঠিক আছে সেও মার উপার্জনের অংশ এবং তার টাকাও মার উপার্জনের অংশ কিন্তু মার পক্ষ থেকে যদি দিয়ে দেয় তাহলে উনি তো সমর্থমান তো উনি কি ওনার পক্ষ দিলেন কুরবানি এটা তো মার পক্ষ থেকে কুরবানি হয়ে গেল তার সেক্ষেত্রে উত্তম হবে যে যদি মা বা অন্য কারো বা সন্তানের পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে দিতে চায় তাহলে ওনারটা ওনার পক্ষতে দিয়ে অতিরিক্ত মার পক্ষ থেকে একটা দিয়ে দেখ স্ত্রীর পক্ষ থেকে একটা দিয়ে আর যদি একটাই দেয় তাহলে যিনি গার্জেন তার থেকে অটোমেটিকলি হয়ে যাবে ওটা কারণ সঠিক হয়ে যাবে সর্বশেষ প্রশ্ন শরীফুল ইসলাম আদেনি আপনার কাছে সেটা হচ্ছে কুরবানির গোস্তটা আমরা আমাদের সমাজে সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি এটা সুস্পষ্ট কোনো দলিল আছে কিনা এবং মানে কুরবানি যদি কেউ তিন ভাগ না করে কুরবানি গোস্ত তো সেক্ষেত্রে সেটা যায় হবে কিনা যে এক্ষেত্রে বলবো যে কোরবানি তিন ভাগ কোরবানির গোস্তকে তিন ভাগ করা যে ওয়াজিব বা ফরজ বিষয় না তবে এটা একটা উত্তম পন্থা রাসুল্লা মানে আল্লাহ তালা কোরআন মাজিদে যেটা ঘোষণা দিচ্ছেন যে তোমরা নিজেরা খাও এবং দুস্থ ফকির যারা আছেন তাদেরকে খাওয়াও জি এখান থেকে কিন্তু একটা ভাগের বিষয় চলে আসছে যে আমরা নিজেরা এক অংশ খাবো যারা সাইল আছে তারা এক অংশ খাবে যারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কোরবানি করতে পারেনি তারা একটা অংশ খাবে এটা আসছে কোরআন আয়তে এসেছেন এসেছে এবং আবদুল্লাহনি আব্বাস থেকে একটা হাদিসও এসেছে যে কোরবানির গোস্ত তিন ভাগ করা হতো এক ভাগ নিজে খেতেন এক ভাগ স্বজনের মধ্যে যারা কোরবানি করতেন না তাদেরকে দিতেন এক ভাগ ফকির মিসকিন যারা আছে তাদেরকে দিতেন তো যেহেতু একটা নিয়ম চলে আসছে এবং রোলামাইকরাম এটাকে উত্তম পন্থা হিসেবে গ্রহণ করেছেন অতএব এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তিন ভাগ করা এটা উত্তম পন্থা হিসেবে অবশ্যই তো ওয়াজিব বা ফরোজ বিষয়েও নয় এবং ভাগের মধ্যে কম বেশি করা যেতে পারে যেখানে যে অংশ দেখা যাচ্ছে যে এক অংশ এক এক খাত বা একটা শ্রেণী বেশি জরুরি তাদের তাদেরকে দিয়ে দিতে হবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় আমরা যারা ভাগে কুরবানি করি ভাগে কুরবানি করে তাদের গোস্ত কিভাবে হয় সাত ভাগে কুরবানি করলেন করে এই গোস্তটাকে মোট আট ভাগ করা হয় আচ্ছা আচ্ছা আট ভাগ করে মানে এক ভাগ এক ভাগ করে সাতজন নিয়ে নিল আর এক ভাগ বন্টন হলো এটা আসলে নয় বরং আমার অংশ তিন ভাগ হবে আচ্ছা আপনার অংশ তিন ভাগ হবে যেমন একটা ছাগল যে ব্যক্তি দিচ্ছে যেহেতু একটা একটা ভাগ একটা ছাগলের সমতুল্য একটা ছাগল আমি দিচ্ছি আমি ছাগলের গোশতকে তিন ভাগ করছি এক ভাগ নিজে খাচ্ছি এক ভাগ আত্মীয়-স্বজনকে দিচ্ছি এক ভাগ ফকির মিসকিন খাচ্ছে তা আপনার গরুর অংশটাও তো একটা ছাগলের সমতুল্য অর্থাৎ আপনার অংশটাকে আপনি তিন ভাগ করেন আচ্ছা আরেকটা বিষয় লক্ষ্যনীয় আমাদের সমাজে যে এই গোশত তো বন্টন হচ্ছে হচ্ছে একটা অংশ সমাজে জমা করা হয় জমা করে ফকির মিসকিনকে কিছু দাও হলো দেওয়ার পরে আবার নিজেরাই ওটা আবার বন্টন করে নিয়ে চলে আসলো এটা হচ্ছে এটা কিন্তু ঘৃণিত একটা বিষয় এটা মানে যেমন দান করে আবার ওটা মানে বমি করে বমি খাওয়ার মতো বমি করে বমি খাওয়ার মতো তে এমন যেন না হয় আমাদের যেটা আমরা সাদাকা করে দিলাম ওটা সাদাকা সেটা ফকির মিসকিন অনেকে বা বলেন যে তারাই তো বেশি গোস্ত পায় হ্যাঁ আমরা যা পাচ্ছি কোরবানি দিয়ে সব জিনিস পাইলে সমস্যাটা কি না কখনো কিনে খেতে পারি তো আমাদের চিন্তাধারা এমন থাকলে তো কোরবানি হবে না যে গোস্ত আমার থেকে বেশি পেয়ে গেলো তা তো গোস্ত ঘরে নিয়ত হয়ে গেলো তা নিয়ত খালেজ করতে হবে যেটা বোঝা যে তিন ভাগে ভাগ করাটা উত্তম একটা বিষয় তবে যদি কেউ ভাগ না করে সব গোস্ত নিজের জন্য রেখে দেয় এটাও তার জন্য নায্য হবে না নায্য হবে না বা কুরবানির বাতিল হয়ে যাওয়ার কারণ নয় জি জি কুরবানির চামড়া যেটা পাওয়া যায় আর কি সেটা বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে সেটা কি নিজে ব্যবহার করা যাবে নাকি গরীবদেরকে দীত হবে এটা এক্ষেত্রে বলবো যে কুরবানির চামড়া বিক্রি করার যে অর্থ সে নিজে ব্যবহার করতে পারবে না বরং এটা গরীবদের মাঝে বণ্টন করা জরুরি অবশ্যই দীত হবে এটা গরীবদের হক আচ্ছা গরীবদের হক এটা নিজে ব্যবহার করার কোনো সুযোগ নেই অতএব ফকির মিসকিন যারা আছেন যারা মানে যে খাতগুলো আছে সেগুলোতে বন্ধ করে দিতে হবে জাকাতের খাদগুলো যেগুলো সেগুলো সেই খাদগুলোতে বন্ধ করে দেওয়া হবে আরেকটা বিষয় যারা মানে কুরবানির গোস্ত কাটা বাছা করেন যে কসাইরা তাদেরকে কি ওই কুরবানির পশুর গোশত থেকে মানে উজরাত হিসাবে দেওয়া যাবে কিনা এক্ষেত্রে বলবো যে কুরবানির গোশত বিক্রি করা যায় নয় আচ্ছা কুরবানির পশু গোশত বিক্রি করা যায় নয় সেটা বিক্রি করা যায় নয় সেহেতু মজুর হিসেবে দেওয়া যাবে না গোশত বিষয়টা যে দান করা বিক্রি করা যাবে না গরিবদেরকে যখন দেওয়া হয় দেখা যাচ্ছে গরিবদের কাছে অনেক কষ্ট বেশি হয়ে গেলে তারা বিক্রি করছে জি এক্ষেত্রে বলবো যে যখন গরিবরা পেয়ে গেল বস্তুটা তখন তাদের মিল্কিয়ে চলে আসলো তারা তারা তখন তার মালিক

আমাদের দুইজন শেখ যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আল্লাহাবুল আলমিন আমাদের সকলের মেহনতকে কবুল করে মা আমিন সেই সাথে আপনাদেরকে একটা জিনিস উল্লেখ করা দরকার সেটা হচ্ছে মাসাইল কুরবানি ও আকিকা এই বইটি নতুনভাবে প্রিন্ট হয়েছে যারা এখন সংগ্রহ করেননি তারা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি সুহান আকালহমদিকা আসাদুল্লাহ আহফিক আতুবিল আসসালামালকুম বরহমতুল্লাহ বাক